সীতাকুণ্ডর ছোট কুমিরা এলাকাত এক মারাত্মক সড়ক দুর্ঘটনাত উগ্র শিশু নিহত হয়ে আহত হয়ে আরও আটজন। আজ শনিবার 24 মার্চ বিকেল 4:30 উপজেলার ছোটকুমিরা মসজিদ এলাকাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কত ফিকাফল্লয় সেফ লাইনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাইপাসের মধ্যে একটা গাড়ি তিন নাম সেফ লাইন একবার ফারেবের সময় ঐক্যত নাই আর মালবাহী একটা ড্রাগ আয় মার দিয়ে মারি জানার পরে সেফ লাইন একটা জায়গা তুললে গিয়ে জায়গা তুললে জানার পরে পরে এই অবস্থা হয়ে গিয়ে তিন নাম সেফ লাইন একবার প্রায় রোগী হয়ে প্রায় 10-15 জন। জানা যায় বিএল যাত্রীবাহী সেফ লাইনের লয় একান ফিকাবর সংঘর্ষ হয়। এ ঘটনাত সেফ লাইনের 9 যাত্রী আহত হয়। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হইলে জারিফা নামক 10 বছরীয় ক্লাস 5 এক ছাত্রী মারা যায়। নিহত জারিফা উত্তর মসজিদা ভোলাইবাড়ির জসিমউদ্দিনের মাইয়া, কুমিরা ইউপি সদস্য আলাউদ্দিনের ভানি। এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ সিপ্লাস টিভিরে জানায়, কিছুক্ষণ আগে সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা নামক স্থানে বাস আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এখানে পর্যন্ত 7 জন রোগী আসছে। এর মধ্যে একটা স্কুলের ছাত্রী বাচ্চা মারা গেছে আর বাকি 6 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।